মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিশালগড় বাজার এলাকায় জেলা শাসকের নির্দেশে সিপাহী চলাচল লাইন ও লেবার ইন্সপেক্টরের যৌথ উদ্যোগে বিশালগড় বাজারে বিভিন্ন গ্যারেজে অভিযান চালানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, সিপাহী জলা জেলার জেলা শাসকের কাছে খবর আসে যে বিশালগড় বাজারের বিভিন্ন গ্যারেজে ছোট ছোট নাবালক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার জেলা শাসকের নির্দেশে চাইল্ড লাইন কর্মী এবং লেবার ইন্সপেক্টরের উদ্যোগে হানা দেওয়া হয় বিশালগড়ের বিভিন্ন গ্যারেজে। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছেন তারা। প্রথমবারের মতো গ্যারেজের মালিকদের সতর্ক করেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চাইল্ড লাইনের পক্ষ থেকে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিন যাতে এ ধরনের শিশু শ্রমিকদের কোনোভাবেই গ্যারেজের কোনো ধরনের কাজে যুক্ত করা না হয়। নির্দেশ অমান্য করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান। গ্যারেজ থেকে উদ্ধার করা নাবালকদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। চাইল্ড লাইনের লেবার ইন্সপেক্টর সহ আমরা ডিএম থেকে একটা লিস্ট এসেছিল যে বিশালগড় এরিয়াতে চাইল্ড লেবার আছে। তারপর আমরা যৌথভাবে আজকে চাইল্ড লেবার ধরার জন্য বিশালগড় বিভিন্ন এরিয়াতে যাই। এখন আমরা হসপিটাল রুট পেয়েছি, আবার আমরা সামনে আরও একটা আছে মধ্যবাজার, ওইটাও দেখবো, যদি পাই তো ধরবো। শুধু বিশালগড়েই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে শিশুশ্রম অব্যাহত রয়েছে। শিশুশ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও আইন কানুনের তোয়াক্কা না করে একাংশের মানুষজন অল্প পয়সার বিনিময়ে কাজ করানোর তাগিদে শিশুদের বিভিন্ন কাজে নিযুক্ত করছে। শিশু শ্রমিকদের উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।